নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা বেঙ্গল টেক চ্যানেলে আপনাকে স্বাগতম তবন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনা আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রজেক্ট যে প্রকল্পে আবেদন করলে আপনারা বছরে তিনটা কিস্তিতে দু টাকা করে সর্বমোট ছ টাকা করে এই প্রকল্প থেকে পেয়ে যেতে পারেন তো পি এম কিষান সম্মান যোজনায় বারোতম কিস্তির টাকা অর্থাৎ গত ইনস্টলমেন্টের টাকা আমরা পেয়েছিলাম সতেরোই অক্টোবর তো সতেরোই অক্টোবর পি এম কিষান সম্মান যোজনার অনেক উপভোক্তা বা অনেক সুবিধাভোগী কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটি পায়নি তো তাদের পায়নি কেন সেই বিষয়ে আমি আপনাদের ভিডিও একটি বানিয়ে দিয়েছিলাম যে অনেকে ডিবিটির মাধ্যমে টাকা পায়নি অনেকে ইকুয়াইসি না করার জন্য টাকা পায়নি কিন্তু ইতিমধ্যে পি এম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত উপভোক্তা আবেদন করেছিলেন বা পিএম এম কিষান সম্মান নিধি যোজনার যে সমস্ত টাকাগুলি বা সুবিধাগুলি পাচ্ছিলেন তাদের আবারও আজকে টাকাটি তাদের অ্যাকাউন্টে ঢুকেছে তার প্রমাণ আজকে আমি আপনাদের দেখাবো এবং যাদের বেনিফিশারি স্ট্যাটাসে ইনস্টলমেন্টের ঘরে কোনো রকম আপডেট আসছিল না যাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট যাদের সাইন ছিল তাদেরও কিন্তু পেমেন্ট প্রসিড এসেছে এবং অনেকেরই আজকে তাদের অ্যাকাউন্টে টাকাটি এসেছে আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত পিএম কিষান কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী অর্থাৎ বারোতম কিস্তির টাকাটি পাননি তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটিকে অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো বন্ধুরা প্রথমে আপনি আপনার গুগলের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনি সার্চবার এসে লিখে নেবেন পি কিষান ডট গভ ডট ইন এইটা লিখে সার্চ দিলেই আপনি পি এম সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে গেলে দেখুন এখানে রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে ক্লিক করে দেবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ঘরে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি আপনার মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার কোড দিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করলে আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে পেয়ে যাবেন আমি আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি তাদেরই দেখাবো যাদের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ছিল বা যাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসছিল না তাদের কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পেমেন্ট প্রসিড চলে আসছে এবার যদি আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে যেখানে বলা হবে পি এম কিষান সম্মাননিধি নিধি যোজনার দু হাজার টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে গেছে তো চলুন আগে দেখে নিই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে পেমেন্ট প্রসিড অপশনটি আগে এসেছে কি না তবন্ধুরা দেখুন একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের সামনে আমি তুলে ধরলাম দ বেনিফিশিয়ারি স্ট্যাটাসের নিচের দিকে চলে এলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন পেমেন্ট মোড আধার রয়েছে অর্থাৎ এই ব্যক্তির পেমেন্ট মোড আধার হয়ে গেছে এতদিন অ্যাকাউন্ট ছিল এবং এখানে ই স্ট্যাটাসও এখানে ইএস হয়ে গেছে এবার দেখুন ইনার কিন্তু পি এফ রেসপন্ডেড রেসপন্ডেট ছিল সতেরো তিন দু হাজার বাইশে কিন্তু ছিল কিন্তু পরবর্তীতে এর এখানে রিজেক্টেড হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন সে আবার তার ডকুমেন্টগুলো রিসাবমিট করায় তখন কিন্তু তার এখানে ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই পি ব্যাংক এবার নিচের দিকে স্কল করলে দেখুন এই ব্যক্তি কিন্তু পেমেন্ট প্রসিড অপশানটি চলে এসেছে এতদিন এর এই জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক ছিল তো তার কিন্তু পেমেন্ট প্রসিড চলে আসা মানে আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ম্যাচ করে দেখে নেবেন আপনার অ্যাকাউন্টে অবশ্যই টাকাটি চলে আসছে আমি আরও একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনাদের সামনে দেখাবো এবং দেখুন আরও একটি বেনিফিশিয়ারি স্ট্যাটাস আমি আপনাদের সামনে দেখাচ্ছি নিচের দিকে স্ক্রল করে গেলে এই ব্যক্তি দেখুন নিচের দিকে স্ক্রল করলে দেখুন এরও কিন্তু পেমেন্ট প্রসিড অপশানটি চলে আসছে এই ব্যক্তির এতদিন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ছিল এবং সতেরোতম কিস্তির টাকা যখন সরি সতেরো তারিখ যখন বারোতম কিস্তির টাকা দেওয়া হয় তখনও কিন্তু এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট ছিল কিন্তু পেমেন্ট প্রসিড দেখা ছিল না তারপরেও যখন পি এম কিষণ সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু এর স্ট্যাটাসে কোনো আপডেট ছিল না কিন্তু এখন দেখুন এনার কিন্তু পেমেন্ট প্রসিড চলে এসছে পেমেন্ট প্রসিড চলে আসা মানে আপনার যদি ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে যখন আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তখন আপনার মোবাইল একটি এস এম এস আসবে আর যদি আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তাহলে আপনি এইভাবে বেনিফিশারি স্ট্যাটাসটি দেখে নেবেন তার পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকাউন্ট বইটি নিয়ে ব্যাঙ্কে গিয়ে দেখে নেবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি এসেছে কি না আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে কারণ পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা যে সমস্ত উপভোক্তা সতেরো তারিখ পায়নি তাদের টাকা আজকেও আবার ক্রেডিট হলো অনেকেরই কিন্তু দেখুন স্ট্যাটাসে পেমেন্ট প্রসিড অপশানটি এসেছে কারণ অনেক উপভোক্তারই কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইনস্টলমেন্টের ঘরে একদম ব্ল্যাঙ্ক ছিল তো সেই ব্ল্যাঙ্কটা কিন্তু এখন আর নেই এখন অনেকেরই কিন্তু টাকাটি আস্তে আস্তে ঢুকছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়